প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? ডেফিনেশন অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ বর্তমানে হইতেছে বা চলিতেছে বুঝায়, বা যে সমস্ত বাংলা ক্রিয়াপদের শেষে ইতেছেন, ইতিছি, হইতেছে ইত্যাদি উচ্চারণ থাকে তাকে ইংরেজিতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। মনে রাখিতে হইবে যে একটি কাজ পূর্ব হইতে আরম্ভ হইয়া এখনও চলিতেতে বুঝাইলে ক্রিয়ার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মনে রাখিতে হইবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো বিগত, নির্দিষ্ট বা ব্যাপক, যেমন সকাল হইতে, গত রবিবার হইতে, পাঁচ দিন যাবৎ ইত্যাদি থাকে না। গঠন প্রণালী, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে গঠন করব? এই টেন্স গঠন করিতে হইলে প্রথমে সাবজেক্ট বসিবে, তারপর কর্তার উপর নির্ভর করিয়া সাহায্যকারী ভার্ব এম ইজ আর এজ যে কোনো একটি বসিবে। এরপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি যোগ করে বসাতে হবে এবং সবশেষে অবজেক্ট বসিবে। যেমন আমি ভাত খাইতেছি, আমি ভাত খাইতেছি, আই এম ইটিং রাইস। এম ইজ আর এর বসানোর নিয়ম, এম কীভাবে বসাবেন? সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এম বসিবে। যেমন আমি ভাত খাইতেছি, আমি হলাম সাবজেক্ট, হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ভাত হলো অবজেক্ট এবং খাইতেছি হলো ভার্ব, আই এম ইটিং রাইস হয়েছে। ইজ কোথায় ব্যবহার করব? সাবজেক্ট যদি থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয় তাহলে ইজ বসিবে। যেমন সে ভাত খাইতেছে, হি ইজ ইটিং রাইস। আর এর ব্যবহার, সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, থার্ড পার্সন প্লুরাল নাম্বার এবং সেকেন্ড পার্সন হয় তাহলে আর বসিবে। উই আর ইটিং রাইস, তুমি ভাত, উই আর ইটিং রাইস মানে আমরা ভাত খাইতেছি, ইউ আর ইটিং রাইস তুমি ভাত খাইতেছ, দে আর ইটিং রাইস তাহারা ভাত খাইতেছে। এখন এই সেন্টেন্সগুলোকে আমি নেগেটিভে কীভাবে তৈরি করতে পারি? এই সেন্টেন্স গঠন করিতে হইলে প্রথমে সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব এম ইজ আর এর যে কোনো একটি বসিবে, তারপর নট বসিবে, এরপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে বসাতে হবে এবং সবশেষে অবজেক্ট বসিবে। যেমন উদাহরণ হলো আমি ভাত খাইতেছি না, আই এম নট ইটিং রাইস। এখন এটা যদি আমি প্রশ্নবোধক মানে ইন্টারোগেটিভে তৈরি করি, কীভাবে তৈরি করব? এই সেন্টেন্স গঠন করিতে হইলে প্রথমে সাবজেক্ট, এর আগে এম ইজ আর এর যে কোনো একটি বসিবে, তারপর সাবজেক্ট বসিবে, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ করে বসাতে হবে এবং সবশেষে অবজেক্ট বসিবে। উদাহরণ হলো যেমন আমি কি ভাত খাইতেছি, এম আই ইটিং রাইস। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আবার ইন্টারোগেটিভ নেগেটিভ কীভাবে করব? নাউন সাবজেক্টের আগে এবং প্রনাউন সাবজেক্টের পরে নট বসে। ইন্টারোগেটিভটা আমি উপর থেকে যা আছে সেম টু করব এবং শুধু নটটা বসিয়ে দিলে ইন্টারোগেটিভ নেগেটিভ হয়ে যায়। তবে নটটা কোথায় বসবে? নাউন সাবজেক্টের আগে নট বসবে এবং সাবজেক্টটা যদি প্রনাউন হয় তাহলে পরে বসবে। যেমন আমি কি ভাত খাইতেছি না, আই এম নট ইটিং রাইস, এম আই নট ইটিং রাইস। রাম কি ভাত খাইতেছে না, ইজ নট রাম ইটিং রাইস। বাস, আজকে এতটুকু শেষ হলো। একটা কথা বলে রাখি, টেন্স শিখতে হলে আমাদের শিখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি এর আগের ভিডিওতে যেভাবে করিয়ে দিয়েছি ঠিক সবটাই মুখস্থ করতে হবে। একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখে নিলেই বাকি টেন্সগুলি সব তোমরা নিজে নিজে করতে পারবে, তাহলে কোনো অসুবিধা হবে না। মনে রাখতে হবে টেন্স শিখতে গেলে ভার্বের তিনটা ফর্ম আছে, তিনটা ফর্ম আমাদের জানতে হবে, না হলে কিন্তু আমরা টেন্স করতে পারবো না। নমস্কার, দেখা হবে পরবর্তী চ্যানেলে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।